বন্ধুরা, আবার একটি নতুন জব বিজ্ঞপ্তির লেটেস্ট আপডেট বা লেটেস্ট খবর নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যেটি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে। তো জব বিজ্ঞপ্তি দেখতে গেলে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার সমস্ত ধরনের অসুবিধা দূর হয়ে যাবে। এবং বলে দিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট দেওয়া হয়। তো চলুন এখন জব বিজ্ঞপ্তিতে দেখে নিই কী আছে। তো এখানে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্টটি হবে, যেটি আপনার ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টটি হবে। এখানে কোনো রকম পরীক্ষা আপনাদের নেওয়া হবে না, এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের রিক্রুটমেন্টটি হবে। যেখানে পোস্ট যেগুলো আছে, এইচওডি একটি পোস্টে, সিনিয়র লেকচারারের দুটি পোস্ট এবং লেকচারারের তিনটি পোস্ট, অ্যাসিস্ট্যান্ট লেকচারারের চারটি পোস্ট এবং টিচিং অ্যাসোসিয়েটের তিনটি পোস্ট, যা এই কটা পোস্টে আপনার এখানে রিক্রুটমেন্টটি হবে। এবং আপনার ইন্টারভিউ ডেটটা হবে 6/1/2020 তে আপনার ইন্টারভিউটি হবে। এবং ইন্টারভিউয়ের যে জায়গাটা আপনার এখানে দেওয়া আছে, সেটা SIHM দুর্গাপুরের আপনার রিক্রুটমেন্টটি হবে, যার অফিসিয়াল ওয়েবসাইটটা হলো www.wbsihm.in। এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা অফিসিয়ালি PDFটি, যেটি আমি ডাউনলোড করেছি, সেটি ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন বিস্তারিত আরও দেখে দিন নিচে স্ক্রল করে PDFটিতে আর কী কী চেয়েছে বা কী কী কীভাবে কী প্রক্রিয়াটি হবে সেটা দেখে নেব। এখানে প্রথম যে পোস্টটি আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা HOD যেটা ছিল, সেখানে একটি পোস্ট আছে। এখানে আবেদন করতে গেলে আপনার বয়স হতে হবে 50-এর মধ্যে এবং আপনার বেতন দেওয়া হবে 54,000 টাকা পার মান্থ। এখানে আপনার কোয়ালিফিকেশান চেয়েছে পোস্ট গ্র্যাজুয়েশান, হসপিটালিটি ও ট্যুরিজম অথবা MBA থাকতে হবে আপনার, থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এক্সপিরিয়েন্স আপনার 15 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে টিচিং অথবা আপনার হোটেল ইন্ডাস্ট্রিতে। পরবর্তী আরও এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো বাদ দিয়ে পরবর্তী জব বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। পরবর্তী যে জব বিজ্ঞপ্তিটি আছে, সেটি সিনিয়র লেকচারার কাম সিনিয়র ইনস্ট্রাক্টর, যেখানে দুটি পোস্ট আছে। এখানে আপনার 45-এর মধ্যে বয়স হতে হবে, বেতন আপনাকে 51,000 টাকা পার মান্থ হবে। এখানে আবেদন করার জন্য আপনার যোগ্যতা চেয়েছে পোস্ট গ্র্যাজুয়েশান থাকতে হবে হসপিটালিটির উপর, ট্যুরিজম অথবা MBA থাকতে হবে যে কোনো ইনস্টিটিউট থেকে। এবং আপনার এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী 3 নম্বর যে জবটা আছে, সেটা লেকচারার, যেখানে তিনটি পোস্ট আছে। এখানে আপনার 40-এর মধ্যে বয়স হতে হবে, 32,940 টাকা আপনার বেতন দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য আপনার যোগ্যতা পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে হসপিটালিটি বা ট্যুরিজম আর MBA থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং আপনার এক্সপিরিয়েন্স এখানে 5 বছরের থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী যে জব বিজ্ঞপ্তিটি আছে, সেটা অ্যাসিস্ট্যান্ট লেকচারারের 4 জন পোস্ট নেওয়া হবে, যেটি 35-এর মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। সঙ্গে 32,460 টাকা আপনার বেতন দেওয়া হবে। কোয়ালিফিকেশান আপনার পোস্ট গ্র্যাজুয়েট হসপিটালিটির উপর, ট্যুরিজম অথবা MBA এর উপর থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবং এক্সপিরিয়েন্স আপনার এখানে ক্যাটাগরি A ও ক্যাটাগরি B এই দুই ভাগে ভাগ করা আছে। এক্সপিরিয়েন্স এখানে চাইনি, এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি এখানে আবেদন করতে পারেন। পরবর্তী যে জব বিজ্ঞপ্তিটি আছে, নাম্বার 5, সেটা হলো টিচিং অ্যাসোসিয়েটেড, যেখানে তিনটি পোস্ট আছে। 30-এর মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারেন, 25,000 টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদনের যোগ্যতা আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফুল টাইমের উপর, যেটি হসপিটালিটি ও হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্টের উপর আপনার থাকতে হবে। এবং আপনার যে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি হসপিটালিটি বা হসপিটাল ম্যানেজমেন্ট, সেটা থাকলেও আপনার হবে। এবং আপনার এখানে যে আপনাকে অবশ্যই NH TET, সেটা আপনাকে কোয়ালিফাই করে থাকতে হবে। তো এই ছিল সমস্ত জব বিজ্ঞপ্তিটি, যেটি স্টেট হোটেল ম্যানেজমেন্টের তরফ থেকে বের করা হয়েছে। আশা করি জব বিজ্ঞপ্তিটি সম্পর্কে আপনাদের অনেকটি হেল্পফুল হবে জব বিজ্ঞপ্তিটি জেনে। যদি হেল্পফুল হয় ভিডিওটি একটু লাইক ও শেয়ার করে দেবেন, এবং চ্যানেল নতুন হলে বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট দিয়ে থাকি, যে আপনাদের হেল্পফুল হবে। যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপনাদের দেবো, সেগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান মারফত
আপনার কাছে চলে যাবে। তো চলুন দেখা হবে আর আরেকটি জব বিজ্ঞপ্তিতে, ভালো থাকবেন সবাই।